হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমরা আশা করি ভালো আছেন। আমি আল্লাহ রসিমুল রহমত অনেক ভালো আছি। তো আজকে 15-16 দিন পর আবার দেখা হচ্ছে। আজকে মাত্র আমার এক্সাম শেষ হলো। তো আগে ভিডিওটা শুরু করি, তারপরে বাদ বাকি কথা। তো স্টার্ট দ্য ভিডিও। আপনারা বলতে পারেন এটা কুরবান ঈদের আগের ব্লগটা। তো কুরবান ঈদের ব্লগ নেক্সট পার্টে আসবে। তো এটা কুরবান ঈদের ব্লগ হচ্ছে না। তো দেখি, দেখা যাক কি হয় না হয়। তো কিছুক্ষণ আমার পাখিগুলো দেখেন। আর আমার পাখিটা হাড়িতে ঢুকেছে আপনাদের সবার দোয়ায়, এবং আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, এবং আমার পা সুস্থ হয়ে গেছে আপনাদের সবার দোয়ায়। তো আমার পাখিগুলো একটু দেখেন আমাদের। আজকে ব্লগটা শুরু করলাম। তাও আজকে আমার মনটাও ভালো নেই, একটা কারণে শুধু বারবার কারেন্টটা চলে যাচ্ছে। আধা ঘন্টা আসে চলে যায়, আধা ঘন্টা আসে চলে যায়। তো আমি ভিডিও করতে পারছি না ভালো করে। তো এখন কিছুক্ষণ বসে থাকবো, কী করে দেখা যাক। আর আপনারা কারা কারা চ্যালেঞ্জ পছন্দ করেন প্লিজ আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বিভিন্ন স্পাইসি রুলস, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসবো আপনাদের সবার জন্য। তো কিছুক্ষণ পর আবার দেখা যাচ্ছে, ততক্ষণ। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ নাই, কারণ এখানের মধ্যে যে মাছগুলো ছিল সবগুলো আমি একটি মগের মধ্যে তুলে নিয়েছি, কারণ এখানকার পানিগুলো পরিষ্কার করতে হবে। আর আমাদের এখানে একটা সমস্যা আছে, সেটা হলো কারেন্ট গেলে পানি মানে থাকবেই। দেখতে পাচ্ছেন এই মগের মধ্যে মাছগুলো আছে। পাখিগুলো অনেক কিউট লাগতেছে। তো পাখিগুলো একটু দেখা যাক। প্রচণ্ড রোদ, প্রচণ্ড। পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার একদম অ্যাডাল্ট পাখি। ভেতরের পাখিটা একটু দেখাতে কষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো দেখতেছেন এই রোদের মধ্যে শুট করতে অনেক কষ্ট হয়। তো এখন বাজে দুপুর 4:22। তো আর এখন ভিডিওটা মানে এন্ড করতেছি না, আপনাদের সাথে কিছুক্ষণ দেখা করলাম, কারেন্টও নাই। তো আমি চট্টগ্রামের সবচেয়ে বড় যে অ্যাগ্রোটা আছে সেটা হলো সার অ্যাগ্রো, সেখানে আমি যাব। সার অ্যাগ্রো নাকি আমি জানি না, কিন্তু বলে দিলাম। তো ওইখানে যাব। তো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে, হইতে পারে আজকে যাই বা কালকে যাই। তো দেখা হচ্ছে। সো গাইস, কালকে আমি ভাবছিলাম 1 ঘন্টা পর ব্লগটা শুরু করব, কিন্তু কালকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই, কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে। আর কালকে চেয়েছিলাম মানে চট্টগ্রামে যেটা বড় অ্যাগ্রো আছে সারা অ্যাগ্রো, ওইটাতে যেতে, কিন্তু ওইটাতে যাওয়া হবে না। মানে ওই এটা এই ওইখানে যেখানে যাব সেখানে নেক্সট পার্ট ওইটা দেখানো হবে। তো আজকে আমরা একটা গরুর হাটে যাব। তো গরুর হাটটা দেখাবো আমাদের চট্টগ্রাম চৌধুরী হাট মানে চট্টগ্রামে। আবার কিছুক্ষণ পর দেখাও হচ্ছে, বাই বাই। সো গাইস, আমি আবার ব্যাক করেছি 3 দিন পর ব্লগ শুরু হওয়ার, প্রায় 2 দিন পর। তো এটা কুরবানিদের আগের ব্লগটা, মানে কুরবানিদের ব্লগটা এটা না। তো ব্লগটা শেষ করে দেবো ভাবছিলাম। তো আমি এখন একটু ছাদে যাব, ছাদে গিয়ে ঘুরে আসবো, আপনাদের সাথে শেয়ার করবো। সো গাইস, এখন আমি ছাদে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার কিছু বন্ধু আছে, তাদেরকে দেখাবো। সিরিয়াসলি, ওরা দেখে মানে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, লজ্জা হচ্ছে। তো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। কিছুক্ষণ ছাদের মধ্যে এনজয় করবো আমরা সবাই মিলে। তো ওদের একটু একজন ফুটবল খেলোয়াড় আছে, ওনার ফুটবলের কাটানোটা দেখবো। তো দেখা যাক। এখন আমরা ছাদের মধ্যে অনেক খেলছি আমার বন্ধুরা সবাই মিলে। তো
আজকের ব্লগটা চাইছিলাম এখানে এন্ড করতে। লিখি কত যে আমার একটা রুম ভালো লাগছে, আচ্ছা দেখি কয় জানা যাবে। মজা লাগবে বাচ্চা না ঠিক আছে, মজা লাগবে। এটা দাম আর ফিউচার সম্পর্কে আমি আপনাকে বলছি, এই মোবাইলটা বেশি ইউজ করতো, আর মোবাইলটার 128 GB র্যাম, মোবাইলের 1000 GB স্টোরেজ, মোবাইলটা অনেক স্মুথ চলে। মোবাইলের দাম কত আরো কনফার্ম করে দে, 1000 কোটি টাকা মাত্র। কে 1000 কোটি টাকা কেমন নিল, কম হবে না ভাই? এই মোবাইলটা কর দিব আপনার থেকে টাকা আছে, এত মোবাইলটা তোর কিরা সামর্থ্য আছে, এত কে তো রাস্তার ভিকারির মতো লাগতেছে। আমারে ভিকারি বলি যে আমি তো গ্রামের 150 বিলিকের মালিক। আপনার জন্য ব্যাক করতে সরি ভাই, সরি চ্যানেল খুলে ফেলবো, যদি ভালো লাগে তাহলে বলবেন কমেন্ট বক্সে। এবং আমি ভাবছিলাম এবার আমি কুরবানি মানে গরুটা দেখাবো, কিন্তু দেখাবো না, নেক্সট পার্টে দেখাচ্ছি। আর দেখার জন্য কারা কারা এক্সাইটেড কমেন্ট বক্সে জানান, এবং এই ভিডিওতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। তো দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।